আসসালামু আলাইকুম, homefairbd.com আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা যেখানে আছি এটা হলো বসুন্ধরার জি ব্লকে অবস্থিত। তো দেখবো একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। তো এখানে কিন্তু যেটা আছে সেটা হলো আমাদের সিঁড়ির এরিয়াটা। সিঁড়ির কিন্তু টাইলসগুলো এখনও কাজ বাকি আছে, কিছু ফিনিশিংয়ের কাজ এখনও বাকি, বাট অলমোস্ট রেডি। তো সিঁড়ির পাশে যেটা রয়েছে সেটা হলো আমাদের লিফট এরিয়াটা রয়েছে। লিফটটা এখানে হবে, সিঙ্গেল ইউনিটের একটা ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। তো চলুন 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে নিই। শুরুতেই কিন্তু আপনারা এই ফ্ল্যাটে একটা বিশাল ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন। ড্রয়িং রুমটা কিন্তু বেশ বিশাল, আর আলো তো যেহেতু ফুল হাইটের জানালা পাচ্ছেন যথেষ্ট আলো আপনারা পাবেন। নর্থ ফেসিং একটি ফ্ল্যাট দেখছি, আর এই পাশের ওয়ালটা কিন্তু পুরোটাই একদম খোলামেলা আছে। সো দিনের বেলা আপনার কোনো আলোর দরকার হবে না, এক্সট্রা কোনো আলোর দরকারই নেই এখানে। আর তো এই হলো আমাদের ড্রয়িং রুমটা দেখলাম। ড্রয়িং রুমের পাশে আমাদের একটা কমন বাথ রয়েছে, তো কমন বাথটা একটু দেখে নেব। কমন বাথ এরিয়ার পাশে কিন্তু ওয়ালটা টাইলস করা রয়েছে। ওইখানে কিন্তু ফ্লোরাল কিছু টাইলস ইউজ করা হয়েছে, মিরর পলিশ টাইলস ইউজ করা হয়েছে। এখানে চলে যাবো আমরা আমাদের ফার্স্ট বেডরুমটাতে। এই হলো আমাদের ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাথে কিন্তু একটা বেলকনি রয়েছে, আর এখানে ফুল হাইটের জানালা রয়েছে। এইগুলো ফুল হাইটের জানালা থাকার সুবিধার্থে কিন্তু আপনারা আলো বাতাসটা একদম পর্যাপ্ত পাবেন। এই হলো বেলকনি, একটা বেলকনি রয়েছে। এখানে নর্থ ফেসিং একটা ফ্ল্যাট দিচ্ছি, 1500 স্কোয়ার ফিটের, আছি বসুন্ধরা জি ব্লকে। তো এখন দেখে নিব আমরা আমাদের সেকেন্ড বেডরুমটা। তো চলুন সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম যেটাই বলি না কেন আমরা একটু দেখে নিই। তো পাশে এটা হলো ডাইনিং স্পেসের এই পাশটাতে আমাদের মাস্টার বেডটা। মাস্টার বেডের স্পেসটা কিন্তু অনেক বিশাল পাচ্ছেন, এই পাশে একটা বারান্দা পাচ্ছেন, আর এই পাশে কিন্তু একটা জানালা রয়েছে। এই হলো আমাদের জানালাটা। বেলকনিটা এই পাশে, তো বেলকনিটা কিন্তু অনেক বড় ওই পাশের এই রুমের সাথে যে বেলকনিটা আছে। মাস্টার বেডের এই হলো পুরো মাস্টার বেডটা, উপরে কিন্তু স্টোরেজ জায়গা আছে। এই পাশে আমাদের একটা অ্যাটাচ বাথ রয়েছে। অ্যাটাচ বাথের আগে কিন্তু এই এই এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা কিন্তু আপনারা আপনার ড্রেসিং এরিয়া হিসেবে এখানে সেট করে ফেলতে পারেন। তো বাথটা একটু দেখে নিব। এই বাথেও কিন্তু কিছু ডিফারেন্ট ফ্লোরাল টাইলস ইউজ করা হয়েছে। এখানে কিন্তু দুইটা কমোড ইউজ করা হয়েছে, একটা লো কমোড একটা হাই কমোড, আর টাইলসগুলো তো দেখতেই পাচ্ছেন। এই পাশে হলো বেসিন এরিয়াটা। ম্যাটেরিয়ালসগুলো বা ফিটিংসগুলো কিন্তু খুবই আধুনিক ফিটিংস ইউজ করা হয়েছে। তো এখন আমরা আমাদের থার্ড বেডরুমটা দেখে নিব। টোটাল তিনটা বেড দেখবো বলছিলাম, আমাদের থার্ড এই হলো আমাদের থার্ড বেডরুম। তো আমরা আমরা থার্ড বেডরুমটা দেখে নিই, তারপর আমরা আমাদের কিচেন এরিয়াটা দেখবো। এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম। থার্ড রুমের স্পেসটাও কিন্তু অনেক বড়, এখানে কিন্তু তিনটা জানালা রয়েছে হিসেবে। এই পাশে হলো এই পাশে একটু জায়গা করা আছে জানালার জন্য, এই এই পাশে একটা জানালা করা আছে, ছোট্ট একটা জানালা এই পাশে করা আছে যেটা নর্মাল হাইটের হয়, আর এই পাশে কিন্তু ফুল হাইটের জানালা আছে। তো এই এই হলো জানালাটা, পাশে রয়েছে অ্যাটাচ বাথটা। তো অ্যাটাচ বাথটা একটু দেখে নিই আমরা, তারপরে আমরা আমাদের আদার্স এরিয়াটা দেখছি। এই অ্যাটাচ বাথটা, এই বাথের টাইলসগুলো কিন্তু আবার একটু ডিফারেন্ট টাইলস ইউজ করা হয়েছে, একটা অন্য একটা শেড দেওয়া হয়েছে এখানে। এখন চলে যাবো আমাদের ফ্ল্যাটের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো আমাদের কিচেন এরিয়াটা। তো চলে আসুন কিচেন এরিয়াটা দেখে নিই। কিচেনের টাইলসগুলো তো দেখতেই পাচ্ছেন, খুবই এই হলো কিচেন রিলেটেড কিছু টাইলস ইউজ করেছে। এখানে কিন্তু আপনি গ্যাসের সুবিধাটা পাবেন, ডাবল সিঙ্ক আছে এখানে, ওয়ালটা টাইলস করা, উপরে স্টোরেজের জায়গা আছে, তো নিচে কিন্তু স্টোরের জায়গাটা আছে, আর এই পাশে তো আপনারা আপনাদের মাইক্রোওয়েভটা সেট করে ফেলতে পারেন।
এখানে কিন্তু ইউটিলিটি সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছেন, পাচ্ছেন একটা কার পার্কিংও। এখন আমরা দেখে নিব আমাদের ডাইনিং স্পেসটা। ডাইনিং স্পেসটা কিন্তু বাকি ছিল, আমরা দেখে নিলাম পুরো ডাইনিং স্পেসটা। এই পাশে ওয়ালটা কিন্তু টাইলস করা আছে, এটার বেসিন এরিয়াটাও দেখতেই পাচ্ছেন খুবই ডিফারেন্ট একটা কাউন্টার ইউজ করা হয়েছে খুব সুন্দর করে। মিরর আর বেসিনের কাউন্টারটা খুবই সুন্দর চমৎকার, আর তার চেয়ে এটা টাইলসগুলো কিন্তু আরও ডিফারেন্ট একটা কালার ইউজ করেছে। সো আপনি আপনার ডাইনিং টেবিলটা এখানে সেট করে ফেলতে পারবেন। আমরা কিন্তু এখন দেখে নিয়েছি আমাদের 1500 স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, যেটা বসুন্ধরা জি ব্লকে আছি আমরা। তো এখানে আমরা যেটা দেখলাম, আপনি এখানে তিনটা বেড পাচ্ছেন, তিনটা বাথ পাচ্ছেন, যেটা দুটো বেডরুমের সাথেই অ্যাটাচ, আর আর দুটো বেলকনি কিন্তু থাকছে। পাশাপাশি কিন্তু আপনি ইউটিলিটির সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছেন, আর আপনার কার পার্কিং তো থাকছে। ইউটিলিটির মধ্যে কিন্তু আপনারা লিফ্ট, জেনারেটর, গ্যাসের যে প্রবলেমটা আছে সেই ফ্যাসিলিটিটা পাচ্ছেন, আর কার পার্কিং এরিয়াটা তো থাকছে, লিফ্ট এরিয়া থাকছে, জেনারেটর, সিকিউরিটি ব্যবস্থা সব কিছু কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তো এই ফুল প্যাকেজ প্রাইস কিন্তু আস্কিং প্রাইসটা যেটা রাখা হয়েছে সেটা হলো 1,05,00,000 টাকা। তো এটা কিন্তু অল ইনক্লুডেড রাখা হয়েছে আস্কিং প্রাইস। আপনাকে আরও ডিটেলসের জন্য, এই প্রপার্টি ডিটেলসের জন্য স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করতে হবে, অথবা আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটা আপনাকে ব্রাউজ করতে হবে, homefairbd.com। আর আমাদের যে নতুন নতুন প্রপার্টি আছে সেগুলোর আপডেট পেতে হোমফেয়ার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।